আমাদের সাথে আছে আমি। হাই, আবার চলে আসছি আমি। তো আমরা আজকে জিরাফের জন্মদিন শুনলাম না গল্পটা? আমার হাতে কি আছে? আমি জিরাফ। কিন্তু আমরা কি বানাবো? আমরা আজকে জিরাফ বানাবো। আমরা আজকে জিরাফের জন্মদিনের গল্পটা শুনলাম, জিরাফকে নিয়ে গল্পও শুনলাম, আর এখন আমরা জিরাফকে বানাবো। আমরা দেখিয়ে দিই আমরা কি করেছি। আমরা কোন একটা কাগজে সাইন পেন দিয়ে এভাবে দাগ করে নিয়েছি। জিরাফের গায়ে এরকম কমলা কমলা ডট থাকে, আমরা ডট গুলো করে নিয়েছি। তোমরা আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে তোমরা এরকম আস্তে আস্তে অনেক সময় নিয়ে ডট গুলো করে নিও। আপাতত আমাদের সাথে যে কোনো একটা রং নিয়ে বসে যাও, করা শুরু করো। করার পরে তখন তো ব্রেক দিও। এখন আমরা ফার্স্টে জিরাফের কি সেজন্য আমরা আগে পেস্টটাকে ভাঁজ করে নিয়ে কেটে প্রথমে আমরা জিরাফের বডি বানাবো, এবং জিরাফের গলাটা অনেক লম্বা থাকে। কর্নারে ধরে এটাকে এভাবে রোল করে দিব। এবং ছোট বন্ধুরা, তোমরা যারা ঢাকার ভেতরে আছো তাদের কিন্তু টোকোমোকো এই প্রত্যেকটা প্রোডাক্টই হোম ডেলিভারি দিচ্ছে এখনো। তো তোমরা যদি এরকম হয় তোমাদের হাতের কাছে কাগজ বা কাঁচি বা গ্লু কিছু শেষ হয়ে গিয়েছে, তোমরা টোকোমোকোর সাথে যোগাযোগ করো, ওরা তোমাদের বাসায় পৌঁছে দিবে। তোমরা সব জিনিস পেয়ে যাবে এবং আমাদের সাথে বসে বসে সুন্দর সুন্দর ক্রাফট বানাবে। আর তোমাদের কিন্তু বাসা থেকে বের হতে হবে না, কাউকেই বাসা থেকে বের হতে হবে না। দেখছো, আমাদের একটা এরকম রোল হয়ে গেছে। হলুদ কালার বা যে কালার দিয়ে, যেমন জেব্রা করার সময় সাদা কালার দিয়ে, তো তোমরা তখন কালারটা দিয়ে মুড়িয়ে নিতে পারো। চলো এখন আমরা তাহলে জেব্রার গলা বানাই ফেলি। গলাটা যখন বানাবো তখন আমরা এই যে পুরো কাগজটা আছে না, এই পুরো কাগজটা থেকে চিকন থেকে মোটা ভাবে একই ভাবে ভাঁজ করবো, এইভাবে, যাতে আমাদের গলাটা মোটা থেকে চিকন হয়, তাই তো? কারণ আমরা জানি জিরাফের গলাটা লম্বা এবং মাথার সাইডটাতে একটু সরু থাকে, এই জন্য আমরা আমি কি ধরবো? তুমি একটু আমাকে গ্লু দিয়ে দাও। গ্লু দিবো? তুমি এখানে একটু গ্লু দিয়ে দাও, তারপর আমরা কেটে ফেলবো। গ্লু অবশ্যই সাবধানে অল্প অল্প করে ব্যবহার করবে, তাহলে কি হবে, তাহলে আমাদের পেপারটা নষ্ট হবে না। তবে পেপারটা নষ্ট হবে না এবং গ্লুটাও অনেক দিন তোমরা ইউজ করতে পারবে। অপচয় হবে না, যেমন আমরা আমাদের কাগজ অপচয় করব না, তেমন আমরা আমাদের গ্লু নষ্ট করব না। এবং প্রত্যেকটা কাজ করার পর অবশ্যই সবগুলো জিনিস গুছিয়ে রাখবে। গ্লুটা দাও, আমি এটা ঠিক করে ফেলি। আজকে কিন্তু আমাদেরকে মাথা লাগবে, মানে জিরাফের গলাটা যখন লাগাবো তখন কিন্তু একটু বেশিক্ষণ ওয়েট করতে হবে, বুঝছো? তাহলে কিন্তু হবে না, জিরাফের মাথাটা লাগাতে একটু টাইম লাগবে। চলো, আমাদের মাথা হয়ে গেছে। আমরা একটু ছোট করে দিয়েছি এখন, ঠিক আছে? চলো এখন আমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তুমি এটা ধরে থাকবে, ততক্ষণে আমি ওর মাথাটা শেষ করে ফেলবো বা পাটা করে ফেলবো। হ্যাঁ, ছোট বন্ধুরা, তোমাদের আম্মুকে বলো অথবা বাবাকে বলো, যার সাথে তুমি দেখছো তাকে বলবে, সে যেন ধরে থাকে, আর তুমি অ্যানিমেশন মতো বাকি কাজটুকু করতে থাকবে। রেডি? এই যে, আমি ধরে রেখেছি। এখন আমরা ওর মাথা করে ফেলি। এবার ওর মাথাটা হবে, আমি আগেই করে ফেলেছি মাথাটা। আমরা এভাবে একে
কেটে ফেলবো। কেটে ফেলার সময় অবশ্যই ভাঁজ করে নিব কাগজটা, তাহলে আমাদের মাথাটা কাটতে সুবিধা হবে। আমাদের পেয়ারার মতো দেখতে, তাই না? মাথাটা ওর মাথাটা একটু পেয়ারার মতো দেখতে। হ্যাঁ, তোমরা একটু পেয়ারার মতো করে একে কেটে ফেলবে, ঠিক আছে? চলো আমরা এটা অর্ডার করে নিই। আমরা এখন মাথাটা বর্ডার করে নিচ্ছি। এবং আমি কিন্তু এটা ধরে রেখেছি, একদমই নড়া যাবে না, নড়ালেই কিন্তু পড়ে যাবে, কারণ ওটা পড়ে যাবে। এটা অনেক লম্বা মাথা, লম্বা মাথাটা একটু সময় লাগবে গ্লুটা লাগতে। পা বানাইতে হবে। এই যে আমরা পাতার মতো করে ওর দুটো কান এঁকে ফেলেছি, ওর দুটো কান হলেই হবে, কারণ মাথার মাঝখানে যদি আমরা দুটো কান লাগাই দিই, দুই পাশ থেকে মনে হবে যে ওর দুটো কান। আমি একটু কোনাকুনি করে লাগিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি একটু কোনাকুনি করে লাগিয়ে দিব। আচ্ছা, আগে আমরা লাগাবো, তারপর আমরা চোখটা কাটবো। হ্যাঁ চলো, চোখটা এঁকে নিলে সুবিধা হয় না? চোখ এঁকে নিতে বলছো? আচ্ছা চলো, চোখ এঁকে নিই। আমার একটা সিটি মার্কার লাগবে, সাইন পেন লাগবে। চোখ মার্কার দিয়ে করলে বড় হয়ে যাবে। এবং আমি কিন্তু মাথাটা ধরে আছি এখনো। হ্যাঁ, তুমি কিন্তু ছেড়ো না, ছাড়লেই মাথাটা পড়ে যাবে। তো মনে হয় লেগে গিয়েছে। এই ম্যাজিক লেগে গিয়েছে তো, আবার খুলে পড়ে যাবে না তো? মাথাটা একটু লম্বা তো, লাগতে একটু টাইম লাগবে আমার মনে হয়। আমাদের মাথাতে চোখ আঁকা শেষ হচ্ছে, জিরাফটা একদম চোখ বন্ধ করে আছে। চলো না, কান দুটো লাগাই ফেলি। কান দুটো আমরা কোথায় লাগাবো জানো? দুটো মাথা আমাদের দুই পাশে যাবে এইভাবে। দেখাই, আমরা একটু এদিকে দেখাই, দেখি তো একটু ক্যামেরায়, আমরা একটু দেখি দুটো মাথা এইভাবে। আমি একটু দেখিয়ে দিই, এই যে এটা তো লাগেনি তোমাকে, আর একটু আমি তো আমি শাড়ি নিয়ে আমি ধরে রেখেছি। ঠিক আছে, আমি তাহলে একটু দেখি, দেখিয়ে দাও। এই যে মাথাটা আমরা এভাবে লাগাবো, একটা এই পাশে সার্কেলটাকে রেখে দুই পাশে দুটো লাগাতে হবে। ঠিক আছে, আমরা কি সার্কেলটা চাপ দিয়ে লাগিয়ে দিতে পারি? হ্যাঁ, এটা আমরা একটু চাপ দিয়ে করতে পারি, তাহলে এটা সোজা হয়ে যাবে। চাপ দিলে এটা সোজা হয়ে যাবে এবং এই দুই পাশে দুটো মাথা লেগে যাবে। আমরা কিন্তু অবশ্যই দুই পাশে লাগাবো মনে করে, ঠিক আছে? আমরা এখানে একটা কান লাগাই দিই, মাথার উপর পাশে একটা কান, আর আমরা কানটা একটাতেই লাগাচ্ছি এবং এটা এক পাশে লাগিয়ে দিব এবং অন্যটা অন্য পাশে লাগিয়ে দিব। আমরা কিন্তু লাগাই দিব, ছোট্ট শিঙের মতো থাকে, ওটা দিব না? ওইটা দিব, ওইটার জন্য আমাদের আমরা লাগিয়ে করতে হবে। অবশ্যই আমি নিচে ধরে রেখেছি। চলো আমরা এটাকে একটু কেটে নিই। এই যে আমরা একটা ছোট্ট কাগজ আগে স্ট্রেট লাইন করে কেটেছি, তারপরে একটু জায়গা রেখে, দেখো একটু জায়গা রেখে এই পাশে ঝিরি ঝিরি করে কেটেছি। তারও আমি তোমাদেরকে কেটে দেখাই। লাগিয়ে নাও, আমি ধরে রাখি, তারপর তুমি দেখো। চলো আমরা এটা লাগাই দিই। আমি কিন্তু সবকিছু একটা সাইডেই লাগিয়েছি, অপর সাইডে কিন্তু লাগাইনি। আর এক সাইড লেগে গিয়েছে, আমরা আরেক সাইড লাগাবো। এই দেখো ছোট বন্ধু, আমরা এভাবে লাগিয়েছি, ঠিক আছে? এবার আমরা অন্য পাশেও লাগিয়ে দিই। একটু ঘুরাইতে হবে তোমাকে, আমি একটু ভয় পাচ্ছি, তুমি নাড়াচাড়া দিও না, তাহলে আমাদের তো পড়ে যাবে। মাথা হয়ে গিয়েছে, দেখো একদম মাথা হয়ে গিয়েছে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কিভাবে কাটবো। এই যে আমরা এরকম করে একটা স্ট্রেট লাইনের মতো কাটবো, কাটার পর একটু কর্নারটা এইভাবে ভাঁজ করে নিব, বা তোমরা ছোট্ট বন্ধুরা যারা আছো তারা এইভাবে একটা দাগ দিয়ে নিতে পারো, দাগ দিয়ে নিতে পারো, যাতে তোমরা এই লাইনের বাইরে না কেটে ফেলো। এই লাইনের বাইরে কাটলে কিন্তু আর হবে না, সেই জন্য আমরা একটা লাইন দিয়ে নিব, দিয়ে এইভাবে অনেকগুলা কুচি 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 করে কাটবো, চিকন চিকন লাইন কাটবো। কারণ এটাও যদি আমি এঁকে দিই তাহলে তোমাদের ভালো হবে। এই যে
আমি যেভাবে লাইনগুলো টেনেছি এই লাইনগুলো কাটলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো। দেখেছো এভাবে করে এরকম লম্বা একটা বানাই ফেলবো, ঠিক আছে? চলো এখন আমরা এটা কি করব জানো, যে আমরা জিরাফের গলার মধ্যে লাগাই দিব। গলার কোন পাশে জানো? পিছন পাশে। তোমার এটা লেগে গিয়েছে, নাড়ানাড়ি করলে কিন্তু আবার ঠুস করে পড়ে যাবে। আমি ধরে রাখি, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ আমি এটা লাগিয়ে ফেলি, তুমি ধরে রাখো। হ্যাঁ আমি কি তোমার নখে গ্লু লাগিয়ে দিচ্ছি? সরি, আচ্ছা ঠিক আছে, এটা হোক, তারপরে আমি হাত দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এই দেখো ছোট্ট বন্ধুরা, আমরা যেটুকু জায়গা ভাঁজ করে রেখেছিলাম ওইটুকু জায়গা আমরা গ্লুর উপরে লাগিয়ে দিব। এবং দেখো এই যে এই পাশে ঠিক জিরাফের পেছন পেছন পাশে পেছন দিকে আমরা এরকম লম্বা করে লাগিয়ে দিব, এবং অনেক সুন্দর একটা জিরাফ হয়ে যাবে তখন। দেখো এটা হয়ে গেছে, কিন্তু এবার আমরা জাস্ট পা দিব। পা দিলে আমাদের জিরাফটা মোটামুটি দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাবে। এই দেখো এই জেব্রাটার মতো পাখি, আমরা কমলা কালার দিই। চলো আমরা কমলা কালার দিই, সুন্দর লাগবে দেখতে। আচ্ছা দেখো দেখি, এটা কিন্তু ছোট্ট বন্ধুরা অনেকক্ষণ না ধরে থাকলে পড়ে যাবে, সেজন্য অবশ্যই অনেকক্ষণ ধরে থাকতে হবে, ঠিক আছে? শুকায় যাক। চলো এখন আমরা আরেকটা জিনিস বানাই ফেলি, কি জানো? এই পা কিভাবে বানাবো আমি কিন্তু ছোট্ট বন্ধুদেরকে একদিন দেখিয়েছিলাম। এই যে আমরা একটা রোল করে নিব, এই যে আমরা কলমটা প্রথমে রোল করবো, তারপর কলমটা বের করে ফেলবো, এরপর ঘুরাতে থাকবো ঘুরাতে থাকবো, ঘুরাইতেই থাকবো, তাই তো? শেষ মাথা পর্যন্ত আমরা এইভাবে এক পাশ ছেড়ে দিলে কিন্তু মোটা হয়ে যাবে, সেজন্য দুই পাশে ধরে এভাবে আস্তে 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 ঘুরাইলে সুন্দর চিকন একটা পা হবে, রোল হয়ে যাবে, লাঠি হবে, পা হবে। জিরাফের জিরাফের পা, ঠিক আছে? এটা জিরাফের পা। এবার আমরা গ্লু লাগিয়ে দিই এখানে, আমরা এখানে একটু গ্লু লাগিয়ে দিব যাতে আমাদের স্টিকটা না খুলে যায়। পা হয়ে গেল, এটা দিয়ে আসলে অনেকগুলো পা হবে, বুঝেছো? তুমি কি একটু ধরবে, এটা খুলে যেতে পারে কারণ আমি পুরোটাতে গ্লু দিই নাই, সেজন্য কাটার পর আমি দিয়ে এটা লাগিয়ে দিই। আবার তোমাকে আমাকে একটু হেল্প করতে হবে। আচ্ছা আমি একটু মাপটা দেখে নিই যে আমার কতটুকু দিব। একটু মাপটুকু, আচ্ছা ধরো এটা মনে হয় ফুটবে না, এটা তো দূর লেগে গেছে। আচ্ছা এটা পা হয়ে গেছে, এটা দিয়ে কি আমরা দুটো পা বানাবো না চারটা পা বানাবো? এটা দিয়ে আমরা চারটা পা বানাবো, পর্যন্ত তাহলে আমরা দুটো পা রাখতে পারি করে দাও। থেকে এভাবে দিলে ওরা দাঁড়াবে সুন্দর, এভাবে দিলে এটা লাগবে না, এভাবে দিলে এটা লাগবে না, আমাদের গ্লুটা লাগবে, সেই জন্য আমরা এটাকে এই দেখো এটা মাঝখান দিয়ে এইভাবে একটু ভাঁজ করে দিব, এইভাবে, বুঝছো? দেখো ছোট বন্ধুরা, আমরা মাঝখান দিয়ে ভাঁজ করে দিচ্ছি, এবং এই যে এরকম হয়েছে দেখতে, এবং এই জায়গাটাতে আমরা গ্লু লাগিয়ে জিরাফের পেটের নিচে দিয়ে দিবো। এই ছোট্ট জায়গাটাতে কিন্তু এই মাথাটাতে পুরোটাতে আবার লাগিও না কিন্তু তোমরা, ঠিক আছে? চলো এখন আমরা গ্লু লাগাই ফেলি। তুমি কি এটা আরেকবার ধরবে? হ্যাঁ তোমাকে কিন্তু আবার একটু ধরতে হবে, পা গুলো লাগিয়ে গলাটাও একটু ধরে রাখি, যদি গলাটা পড়ে যাবে তাহলে সম্ভাবনা আছে এখনো। জেব্রাটার গলা কিন্তু ছোট, এই জন্য জেব্রাটার গলাটা পড়ছে না, তাই তো? তুমি একটা ধরো, আমি একটা ধরি, নাও বেশি দূরত্ব নিয়ে গেছি।
এবার ভেতর দিয়ে এইভাবে ধরে দাও, ভেতর দিয়ে ধরো এইভাবে, ছাড়ো এইভাবে ধরে থাকি আমরা কিছুক্ষণ, তাহলে আমাদের জেব্রাটা দাঁড়িয়ে যাবে। তুমি আমার ভুল ধরতে পারো নি, আমি শুনিনি আসলে, দুইটাই সামনে আছে। তো আমরা একটু লেজ দিব না? হ্যাঁ আমরা একটা লেজ, তাহলে আমি এটা ধরে রাখি, একটু লেজ কেটে পাবো। দাঁড়াও, দাঁড়াচ্ছ না কেন? এই জিরাফ দাঁড়াই গেছে, তো এই জন্য আমরা একটু চিন্তিত। একটা ইয়েলো কালার লেজ দিয়ে দেখো, আমাদের এই কাগজটা আছে, এই কাগজটা থেকে আমরা একটা লেজ লেজ বানিয়ে দেবো। এই জিরাফ কিন্তু দুষ্টাম করছো, চিন্তা দেখো লেজটার মাথাটা আমরা একটু বড় রেখেছি, কারণ আমরা এখানে এইভাবে ভাঁজ করে দিব। হ্যাঁ এই মাথাটাতে গ্লু দিব এখানে, তারপর কি করব জানো? তারপর আমরা এই যে জিরাফটাকে ঘুরিয়ে নিব, এই মাথাটা এভাবে লাগিয়ে দিব, দেখেছো? ঠিক আছে, গ্লুটাকে একটু ধরে থাকতে হবে, তুমি কাউন্ট করো, দেখবে আমারটা লেগে গেছে, 2 3 4 5। তোমার কাউন্টিং এর আগে আমার জিরাফ দাঁড়িয়ে গেছে। এই জিরাফ তুমি সোজা হও, জিরাফ সোজা হয়েছে। আমাদের জিরাফ মোটামুটি শেষ, এই নাও তোমার বন্ধু আরেকটা, জিরাফ এবং জেব্রা। ওরা কার জন্মদিনে এসেছে জানো? আজকে ওরও জন্মদিন তাহলে। হ্যাঁ অনেক উপরে হবে তাকে, সেই জন্য আমরা আর হ্যাট দিলাম না। তাহলে আজকে এখানেই শেষ, আমাদের ক্রাফটটা এখানেই শেষ। আমাদের ক্রাফট এইভাবেই শেষ, এখানেই শেষ। এবং তোমরা এরকম ছোট ছোট বিভিন্ন রকমের খেলনা তোমাদের বাসায় যত ডাইনোসর আছে, পাখি আছে, আর কি আছে, হাতি আছে, তারপর অক্টোপাস আছে, সবকিছুই তোমরা এরকম করে বানিয়ে ফেলতে পারবে, ঠিক আছে? অনেক মজা হবে, এবং তোমরা ছবি তুলে অবশ্যই আমাদেরকে পাঠাবে। এবং হ্যাশট্যাগ কিডস টাইম টিভি দিতে ভুলবে না কিন্তু, কিডস